আজকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। ছেড়ে দিলে কি সমাজ তোমাকে মাইনে নেবে? আকাশের তারা তুই একা গুনছি নে, গুনতে দিস তুই কিছু মরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো শালা একটা কাস্টমারও পাইলাম না, টেকা নাই পয়সা নাই, কিন্তু করবো বুঝতেছি না, অন্তত একটা কাস্টমার তো দরকার, কী যে করি, লাইফটা বেদনাময় হয়ে যাচ্ছে। আবার ফোন দেয় কেন রে? ওই দাঁড়া, তো আননোন নাম্বার, ধরি দেখি মক্কেলে ধরতে পারে। হ্যালো, জি ফরাদ বলছি, দেখা করবেন? আচ্ছা আপনি কোথায় আছেন? আমি এই কালীবাড়ি মোড়ে আছি, কালীবাড়ি বটতলা মোড়ে একটু পাশেই বসা আমি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে আসেন আমি আসি, কতক্ষণ লাগবে আপনার? আচ্ছা ঠিক আছে আসেন। মক্কেল মনে একটা পাইছি, নতুন নাম্বার। আসো 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 পাখি আসো, আমি এখন কি করবো রে, সারাদিনে একটা ফোন আসে না। কিছু মরে ভরে সব ভালো তুই একা বাসিস নে, কি আবার ফোন দিল রে? আচ্ছা বলুন তো কি সমস্যা, আমাকে খুঁজছিলেন আপনি, খোঁজার কারণ কি? আসলে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, আর সেখানে আমার স্বামী খুব অত্যাচার করতো আর মারধরও প্রচুর করতো, তাই আমি সহ্য করতে না পেরে আমি চলে এসেছি। শুনেছি আপনার অনেক জানাশোনা আছে, তাই আমাকে যদি একটু ভালো একটা চাকরি দিতেন। চাকরি দিতে পারবো, চাকরি সমস্যা নাই, চাকরি খুবই দরকার আপনার? এই মুহূর্তে আমার চাকরিটা খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা এটা গার্মেন্টসে চাকরি দিয়ে দেন আমাকে। গার্মেন্টসে চাকরি করবেন? না না, এর থেকে ভালো চাকরি দেবো, গার্মেন্টসের চাকরি ভালো না, এর থেকে আপনি পরিশ্রম করে টাকা নেবেন, অন্য জায়গায় ভালো জায়গায় দেবো, বেশি টাকা আর্ন করতে পারবেন। ওখানে তো কয় টাকার বেতন পাবেন? 5,000-10,000, এখানে অনেক টাকা আসবে, 50-60-1,00,000 টাকা পেয়ে যাবেন, আপনি অনায়াসে বড় লোক হয়ে যেতে পারবেন, করবেন? হ্যাঁ ওইরকম হলে তো কাজটা আমি করব। আপনাকে আপনি এই চাকরিটাই দিব। গার্মেন্টসের চাকরিতে কয় টাকা বেতন পাবেন? আমি কথা বলবো বসের সাথে। হ্যাঁ যেহেতু আমার চাকরিটা খুবই দরকার, আর ভাইয়া আপনাকে ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য, এই মুহূর্তে আমার চাকরিটা খুব দরকার ছিল। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি চাকরিটা পেয়ে গেছেন, আমার সাথে চলেন তাহলে। কোথায় চলেন? চাকরি দিতে হবে না, বসের সাথে কথা বলতে হবে না, নাহলে চাকরি কিভাবে পাবেন? এখন সমস্যা আছে এখন? না চলেন আসেন, আমার সাথে আসেন। আচ্ছা আপনি এখানে বসেন, আমি বসের সাথে কথা বলে আসি, একটু ওয়েট কর। আমি আপনার কি ঠিক আছে? কি একটা নতুন পাখি কোথায় নাকি? কই ভাবছে দেখি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই তো, তুই একটা পাখি বল তোমার প্রতি হবে বস না, এবার কিন্তু বাড়াই দিতে হবে বস, বরাবর আপনি কম দিয়ে আসছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি টাকা পয়সা নিয়ে গেলে খ্যাস খ্যাস করো না, পুরা রইল কত দিন, কোনো সমস্যা কিছু করো নাই তো বস, ওই চিন্তা আপনার করতে হবে না, আমার উপর বিশ্বাস আছে না আপনার। ঠিক আছে কোনো চিন্তা করেন, কই 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 ওইখানে রাখা আছে যান। আচ্ছা ঠিক আছে,
ঘন্টা হয়ে গেল, লোকটা এখনো আসছে না কেন? পা, দুই ঘন্টা কেন, একদিন গেলেও আর আসবে না, তো চলে গেছে। মানে আপনি কি আপনাকে তো চিনলাম না? আমাকে আপনি চিনবেন না, যে লোকটা ছিল ওর নাম ফরহাদ, ও তো চলে গেছে, ওর কাজ শেষ। কি বলেন, উনি তো বলেছে আমাকে চাকরি দিবে। চাকরির ব্যবস্থা তো আমি করব। কান্না করবেন না, আমাকে রেখে চলে গিয়েছে, আমি কাকে বিশ্বাস করেছি? আমি তো আছি। কিন্তু আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। আমি হলাম বিপদে পড়া মানুষের বন্ধু, আর সুন্দরী মেয়েদের বিপদ থেকে উদ্ধার করাই হলো আমার কাজ। চলো বাবা, চলো চলো প্লিজ। কোথায়? এই আপনার চাকরির ব্যবস্থা করতে হবে না, চলো চলো প্লিজ চলো আস। ডায়মন্ড, এবার যদি আমার ভাগ্য খুলে যায়। আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। ছেড়ে দিলে কি সমাজ তোমাকে মাইনে নেবে? তুমি তো এখন সমাজের চোখে পতিতা, তোমাকে সমাজ থুতু দিবে। তাছাড়া সমাজ কি তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবে? আচ্ছা, তা আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দেবো, এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না। আপনাকে খুব ভালো একটা মানুষ মনে করেছিলাম, আপনি এমন বজ্জাত আমি কল্পনাও করতে পারিনি। রেগে যাচ্ছ কেন? তোমার মতো অনেক মেয়ে আমার হাত ধরে এই লাইনে আসছে, কিন্তু কেউ সফল হতে পারেনি, কারণ তাদের ইচ্ছে ছিল না। কিন্তু আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তোমার ইচ্ছে আছে। এই লাইনে আমি অনেক দিন যাবৎ আছি, তোমার মতো মেয়ে হয় না, তুমি অনেক ট্যালেন্ট। তোকে আমি অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি, চল তোকে থানা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ফাইনালি তোকে পেয়ে গেলাম। কে আপনি? আমি পাখি না, আমি তোর খাতায় ধরা দিয়েছি তো না? ফাইনালি তুই আমার খাতায় ধরা দিয়েছিস, তুই জানিস আমি কে? কে আপনি? আমি পুলিশ। চল তোকে থানায় নিয়ে যাই। বাবা ভুলে গেছে, আসুন বাবা ভুলে গেছে, আপনি আমার আম্মা তোকে ধরে নিয়ে যান। ভাই 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 আমার কিছু আনি, ভাই 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 ভাই।